হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? ভালো তো? ইউপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত, নতুন একটা ভিডিওতে অভিনন্দন। তো দেখো, আমি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, এঁচোড়ের রান্না, মানে গাছপাটা যাকে বলে ওই এঁচোড়ের রান্না। তো রান্নার আগে কাটারে হচ্ছে এঁচোড় কাটাটাই হচ্ছে সব থেকে কষ্টের, তো আমি কেটে নিচ্ছি। আর নিচে খবর কাগজ দিয়ে রেখেছি, কেন বলো তো? নিচে আমার চিটচিট হয়ে যাবে না, উঠানোর সময় অসুবিধে হবে। তো এগুলো কেটে থালাতে একটু হলুদ জল করে রেখেছিলাম, হলুদ জলে থালাতে রাখছি। আর বড় বড় করে মানে পেছনে কোনো সবুজ ভাজার ভাব রাখছি না, সাদা করে দিচ্ছি। এতটা মোটা মোটা করে উঠিয়ে দিচ্ছি, ছালটা তুলে দিচ্ছি, দেখেছো কতটা মোটা করে তুলছি? সাদা ভাব হয়ে যাচ্ছে, তো বেশি এ করছি না। তো আটা, এটা তো কাটা হয়ে গেল এঁচোড়, এরপরে কী হবে বলো তো? হাত থেকে এই যে চিটগুলো উঠাবো কী করে? তো দেখো আমি কেমন করে, এটা তো কেটে ফেলছি, কাটার পরে কেমন করে হাতে ধুই দেখো। এই দেখো, এই শিশিতে হচ্ছে কেরোসিন তেল আছে, তো কেরোসিন তেল হাতে নিয়ে ভালো করে হাতে ঘষতে রাখবো। ভালো করে হাতে ঘষা হয়ে গেলে আর এই বঁটিটাতেও একটু দিয়ে নেব, দেখবে পরিষ্কার হয়ে যাবে, আর কোনো গন্ধ থাকবে না। কিন্তু ভাবছো যে কেরোসিনের একটা গন্ধ থাকে, কোনো গন্ধ থাকবে না। ওইটা ধোয়া হয়ে গেলে না, হাতে একটু সাবান, না হলে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে দিই, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিলেই পরিষ্কার। বঁটি তো একটু হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে দিই, হাতও ধুয়ে নিই, দেখবে এত তাড়াতাড়ি এতে উপকার হয়, মানে কী বলবো, হাত থেকে উঠে যাচ্ছে, দেখেছো সব উঠে যাচ্ছে। তো চলো এবারে আমি যাই, এবার আগে কী করে রান্নাটা শুরু করব। এই দেখো এখানে আছে রসুন, রসুনটাকে আমি কী করব, আগে একটু জলে ভিজিয়ে দেবো। রসুনটা জলে ভিজিয়ে দিলে না তো সুবিধে হয় কী বলো তো, ওর ছালটা তুলতে সুবিধা হয়, খুব ঝটপট ওর ছালটা উঠানো হয়ে যায়। একটুক্ষণ জলে ভিজানো থাকলে তারপরে এটা উঠে ইয়ে হয়ে যায়, ছালটা তোলা যায়। তো চলো এবার আমি এঁচোড়টাকে একটু ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই। তো থালাতে তো হলুদ জলে রেখেছিলাম, তো এবার একটু ঝুড়িতে নিয়ে আর একবার ধুয়ে নেব। ঝুড়িতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে একবার ধুয়ে নিই, ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। আর একবার না ধুলেও হতো, তাও আমি দরকার নেই, কেন আমি একবার পরিষ্কার করে ধুয়ে নিব। রান্নার আগে পরিষ্কারটাই, পরিষ্কার পরিচ্ছন্নতা করলেই তবে গিয়ে রান্নাটা ভালো হয়, তাই না? তো এবার সেদ্ধ বসিয়ে দিব, ওইটাতে ঢেলে নিয়ে। আমি কিন্তু ইন্ডাকশনে সেদ্ধ বসাবো, হ্যাঁ, উনানে গ্যাসে করবো না, প্রচুর গ্যাসের দাম বাড়ছে। ইন্ডাকশনে 1600 দিয়ে দিয়েছি, আর তাতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে দেবো, সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিলেই ঝটপট হয়ে যাবে, তো এত তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি বলতে পারবো না। এটা সেদ্ধ হোক, হতে হতে আমি রসুনটা ছাড়িয়ে ফেলি, দেখি তোমাদের রসুনটা ছাড়ানো কেমন দেখায়। আমি এইরকমভাবে ছাড়াই, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখো, এই দেখো ছাড়িয়েছি কেমন। আর এক হাতে মোবাইলটা ধরা আছে না, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, কেউ একজন মোবাইলটা ধরে দিলে আমি মানে দেখাতে সুবিধে হতো, কিন্তু কী করবো, একা একে কাজটা করতে হচ্ছে। এক হাতে দেখাচ্ছি, হাত ঘষে দিলে, এই দেখো হাতটা ঘষে দিয়েছি, দেখেছো কেমন করে উঠে যাচ্ছে ছালটা, সুন্দর পরিষ্কার হয়ে যায়। এইভাবে তোমরা একবার করে দেখবে, তাড়াতাড়ি উঠে যায় রসুনের ছাল, ছাড়ানো কোনো অসুবিধা হয়, মানে সময় লাগে না বা কষ্ট হয় না, তাড়াতাড়ি ছাল তোলা হয়ে যায়। এইভাবে একে একে আমি সব এগুলো রসুনগুলোকে ছাড়িয়ে নিব। তারপরে ওখানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করতে, সেদ্ধটা মনে হয়ে গেছে, এবার একটু ঝুড়িতে ঢেলে ফেলবো। তো চলো আগে ঝুড়িতে ঢেলে নিই, কারণ না হলে বেশি হয়ে যাবে। এই তো ঝুড়িতে ঢেলে নিয়েছি, দেখো কতটা সেদ্ধ হয়েছে দেখাচ্ছি। খুব একদম এই যে খুব গলেও যায়নি, ঠিক আছে, এই যে পুরো গলে গেলে আবার এটাকে ভাজতে পারবো না। তো আমি এখানে সব সাজিয়ে নিয়েছি, এখানে নিয়েছি এই যে পেঁয়াজ, রসুন, রসুন আর এটা টমেটো, আর এটা হচ্ছে দারুচিনি, এ দারুচিনি বলছি, আমাদের যে গাছ আছে ডালচিনি গাছ, ওই ডালচিনি গাছ, আর ক্যাপসিকাম তো আছে। এবারে উনানটা ধরানো হয়ে গেছে, আর আমি ব্যবহার করছি সানরাইসের শাহী গরম মশলা, উনানটাও জ্বলছে ভালো, দেখেছো। আমি প্রথমে তেল দিয়ে এঁচোড়গুলোকে আগে ভেজে নেব, ওই জন্য আমি পুরো সেদ্ধটা একদম নরম করে করিনি, একটু সেদ্ধ একটু শক্ত শক্ত থাকবে, তারপরে একটু তেলে ভেজে নিয়ে রান্না করলে ভালো হয়। সে পুরো ভেঙে যায়, ঘেঁটে যায় তরকারি, আমার ভালো লাগে না। একে একে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, তো একে একে দিয়ে ভেজে নিব। আমার ভিডিওটা তোমরা দেখবে কিন্তু, তো চলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কড়াতে এই ঝুড়িতে ঢেলে নিয়েছি, আবার দিয়ে আবার কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে রান্না বসিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিব, তো তোমাদেরকে সব কিছু দেখিয়েছি কিন্তু আদা দেখায়নি। আদা কিন্তু আমাদের বাটা হচ্ছে, কাকিমা সিলে বাড়ছে, ওই জন্য আদাটা দেখায়নি। তো আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে, কাকিমা বললো তুমি ভাজা শুরু করো, আমি তাড়াতাড়ি আদা দিয়ে দিব। এই যে আদা দিয়ে দিয়েছে কাকিমা, দেখেছো
আদা এসে গেছে। তো পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবং ও রসুনটা আমি আগে দিই না জানো, আমি যে এবার একটু নুন দিচ্ছি, কারণ রসুনের গন্ধটা আমার চলে যায় মনে হয় জানো। আমি রসুনটা এবার দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি রসুনটা দেবো। এই যে রসুনটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে নালাম। আমার কড়াইটা খুব এদিক সেদিক দুলছে বলো, কেন বলো তো আমি সাঁড়াশি দিয়ে ধরতে পারছি না, আমার বাম হাতে মোবাইলটা আছে না ওই জন্য। এবার এই যে পেঁয়াজের উপর দিচ্ছি বলছি সানরাইজ সাই গরম মশলা একটু দিয়ে দিলাম, দিলে তার একটু সেন্ড হয়, ভালো লাগে। আমি সেই জন্য উপরে এরকম দিই, পেঁয়াজের উপরে দিই, আবার শেষেও আবার একবার দেবো। আচ্ছা পেঁয়াজটা এবার হয়ে আসছে, দেখেছো ভাজা ভাজা হয়ে আসছে। এবারে আদা দিয়ে দেবো, আদাও দিয়ে দিলাম। তো আদা দিয়ে ভাজা ভাজা করে দিচ্ছি, দেখেছ। এবার এটাতে একটু জল ঢেলে নেব, কারণ এরপর তো এটা দিতে হবে না, জল ঢেলে একটু গুলিয়ে নেব, গুলিয়ে নিলে সুবিধে হবে। আমাদের ঘরে ডালচিনি গাছ আছে না, ওই জন্য এটা ডালচিনি পাতা, এটা তেজপাতা না। ও তেজপাতা হলে আমি আগে দিয়ে দিতাম, এটা ডালচিনি পাতা জানো। আমাদের যে দারচিনি গাছ আছে বলেছিলাম তোমাদেরকে বন্ধুদের, তোমরা মনে আছে কি না জানি না, ওই গাছে ছাল যে হয় না মানে গরম মশলায় লাগে, ওই গাছের পাতা এটা। তো চলো আমাদের পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি যে টমেটো, তারপরে দেবো ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকাম দিলাম, পেঁয়াজ নুন তো দিয়ে রেখেছি, আর সেদ্ধতে নুন দিয়েছিলাম বলেছিলাম, ওই জন্য এতেও তরকারিতে নুন দিয়েছি, আর বেশি নুন হয়ে যাবে তরকারিতে, আমি যখনই রান্না করি নুন বেশি হয়ে যাবে, ওই জন্য ভয়ে ভয়ে নুন দিই। তো এবার এই যে হলুদ আর লঙ্কা গুঁড়ো রেখেছিলাম, গুলিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। তো ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি, তরকারি কষানোটাই মেন বলো। এই যে কষানোটা আমার হয়ে এসছে, এবার আমি ওই আনাজগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলে, এটা তো সেদ্ধ তো করাই আছে, সেদ্ধ করার পর ভেজে রাখা আছে মানে আর বেশিক্ষণ লাগবে না। আর এতে আমি একটু গরম জল দিয়ে দেবো, হ্যাঁ আমি গ্যাসে করে একটু জল গরম করে রেখেছি, ঘটিতে করে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে বলে ঘটিতে গরম জল করে রেখেছি। চলো এই যে ঘটিতে গরম জল রেখেছিলাম, গরম জলটা একটু ঢেলে দিলাম, তাতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এতে জল ঢেলে দিয়েছি, এবার তরকারি ফুটলেই আমার রান্না শেষ, ঠিক আছে। দেখো তোমরা তরকারি ফোটা আরম্ভ হয়ে গেছে, কেমন ফুটছে দেখো, টকবক টকবক করে ফুটছে, মানে উনানের জ্বালনটায় জোর আছে না, ওই জন্য সুন্দর বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এবার আমি দিয়ে দিব এই যে ঘি, এটা মানে ঘরে তৈরি ঘি নয়, এটা কেনা ঘি, বাড়িতে ছিল, আমি বললাম এটাকে দিয়ে দিই, ঘিটা শেষ করতে তো হবে। তো আর একটু দিয়ে দিব গরম মশলা, উপরে দিব বলেছিলাম না, এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। তো এবার রান্না হয়ে গেছে, থালায় ঢেলে ফেলেছি। দেখো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আর সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ভিডিওতে, ঠিক আছে, টাটা বাই।